মানকাসার বাংলাদেশ সীমান্তত নাও দুর্ঘটনা, বাংলাদেশত উদ্ধার এজনের মৃতদেহ। মানকাসারর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নেপুরের আলগাসরত দেওবারে সংঘটিত হওয়া নাও দুর্ঘটনার পাছত নিরুদ্দেশ হয়ে থাকা দুই যাত্রীর এজনের মৃতদেহ কালি সুবুরিয়ার রাষ্ট্র বাংলাদেশত উদ্ধার করা হয়। উল্লেখযোগ্য যে দেওবারে বিয়লি প্রায় 5:30 বজাত বাংলাদেশ সীমান্তবর্তী নেপুরের আলগাসরত যাত্রীবাহী নাও দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনজনক লোক নিরুদ্দেশ হয়ে পড়ে। ইয়ারে এজনের মৃতদেহ লগেলগে উদ্ধার হওয়ার লগতে দুজন যাত্রী সন্ধানহীন হয়ে পড়ে। কালি দুপরিয়ার ভাগত কুবাদ আলী নামর লোকজনের মৃতদেহ সুবুরিয়ার রাষ্ট্র বাংলাদেশত উদ্ধার হয়। বাংলাদেশ বর্ডার গার্ডর হইতে ভারতের ফালর পৰা বিএসএফর হইতে হওয়া ফ্ল্যাগ মিটিংৰ জৰিয়তে কুবাদ আলীর মৃতদেহটি কালি বিয়লির ভাগত খাৰুৱাবান্ধা আৰক্ষীর হাতত গতাই দিয়ে। খাৰুৱাবান্ধা আৰক্ষীয়ে মৃতদেহটো নিজৰ জিম্মাত নি মৰণোত্তর পৰীক্ষাৰ বাবে ধুবুৰী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালত প্ৰেৰণ কৰিছে। বৰ্তমানেও ইসমাইল হুসেইন নামৰ এটি 8 বছৰীয়া শিশু নিৰুদ্দেশ হৈ আছে। শিশুটি ব্রহ্মপুত্রয়েদি বাংলাদেশলৈ উটি যোৱাৰ আশঙ্কা প্ৰকাশ কৰিছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, এম নিউজ।